সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মাসলিবি হাসির খামারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আবারও এসেছি নেত্রকোনা জেলার মদন উপজেলার কুচুরিকোনা গ্রামে মাসলিবি হাসির খামার। প্রিয় দর্শক, আপনারা জেনেছেন আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিও করেছিলাম মাসলিবি হাসির খামারের পক্ষ থেকে। আমরা সেই ধারাবাহিকতায় আবার এসেছি মাসলিবি হাসির খামার। আমরা সকলেই জানি মাসলিবি হাসির খামার বাংলাদেশের একটি অন্যতম একটি বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান। তো আজকে আমরা কথা বলবো মাসলিবি হাসির খামারের ম্যানেজার মাওলানা বাদল ভাইয়ের সাথে। চলুন দর্শক, আমরা বাদল ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম বাদল ভাই। বাদল ভাই কেমন আছেন? আমরা আবারও চলে আসলাম আপনাদের মাসলিবি হাসির খামারে। তো বাদল ভাই কি করছিলেন? আসলে আজকে আমাদের মাসলিবি হাসির খামারে এখানে কিছু অর্ডার আছে, যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, আর এখানে অনেকগুলো বাচ্চা আছে, প্রায় 8,000 মতো বাচ্চা। আরো বাচ্চা আমাদের হোটেল থেকে আরো বাচ্চা আসবে। বাচ্চাগুলো আমাদের যে অর্ডার আছে সেই অর্ডার যে এখানে বাচ্চাগুলো পাঠাই দিতে পারে। আমাদের তো সেক্ষেত্রে আমরা 100% মেল দিই তাদেরকে। আর যারা আমাদের 100% ফেরত চায়, তাদেরকে আপনি বলছিলেন বাচ্চাগুলো ডেলিভারি দিবেন। তো বাচ্চাগুলো এগুলো অনেক ধরনের বাচ্চা দিচ্ছে, এখানে কিন্তু কি কি জাতের হাতে বাচ্চা? এখানে আসলে আমাদের যেটা বাচ্চা আছে এখানে যেগুলো দিতে পারছে সেগুলো হচ্ছে কেন্দ্রের বাচ্চা। আমাদের কাছে অন্যান্য জাতও আছে এখানে, সবগুলো কত কেন্দ্রে আছে? এখানে গণনা হচ্ছে, তো আশা করতে যাচ্ছি 10,000 অনেক বড় দেখতে নিজেরাই কিন্তু হাঁসের বাচ্চা উৎপাদন করছে এবং তারা এই বাচ্চাগুলোকে খুব সুস্থভাবে কিন্তু তারা ডেলিভারি দিচ্ছেন। বাদল ভাইয়ের সাথে আমি এই বিষয়ে নিয়ে আসলে কথা বলছি। তো বাদল ভাই, আপনারা যে বাচ্চাগুলো ডেলিভারি দিচ্ছেন, এতগুলো বাচ্চা, আপনাদের ডেলিভারি দিতে মানে কোনো সমস্যা হয় না? সমস্যা আসলে হয় না, অনেক ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আমরা আসলে হতে পারে, হয় না আসলে। সাধারণত সাধারণ যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি আমরা, যেগুলো বাহিরে বিশেষ করে দূরে দূরে অর্ডার যেগুলো ডেলিভারি পাঠাই, সেক্ষেত্রে আমরা হাঁসের বাচ্চাগুলো যদি কেউ একটা বাছাই করে দিচ্ছি, তো বাছাই করে করে আমরা এ গ্রেড মাল দিতাম, যে বাচ্চাগুলো স্ট্রং ভালো এইসব বাচ্চাগুলো বলতে আপনারা যেগুলো ভালো স্ট্রং, এ গ্রেড বলতে সবগুলো বাচ্চা এক সাইজ হবে এবং স্ট্রং হবে, এইসব বাচ্চাগুলোই এক গ্রেড। এই বাচ্চাগুলো আমরা দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকি। আমাদের নিজস্ব গাড়ির মাধ্যমে সারা দেশে বাচ্চাগুলো পাঠাই এবং বড় পাঠাই। আপনারা যে পাঠাচ্ছেন আপনাদের নিশ্চয়তা কত ঠিক যে আপনারা একদম ঠিক মতো হাসগুলো পৌঁছাচ্ছেন? সেক্ষেত্রে আমি নিশ্চিত, 100% নিশ্চয়তা দিই। আমরা আমাদের গ্রাহকরা যারা আমাদের কাছে অর্ডার কাটে, আমরা তাদের কাছে হাঁসের অর্ডার যখন নিই, আমরা তখন তাদের কাছে বলি যে আমরা বাচ্চাগুলো পাঠাবো। সেক্ষেত্রে আমরা আমাদের গ্রাহকের কাছে 100% সুস্থ বাচ্চা এই তার হাতে পৌঁছে দিই, এ পর্যন্ত আমাদের দায়িত্ব থাকে যে তার হাতে সুস্থ বাচ্চা পৌঁছানো পর্যন্ত। প্রিয় দর্শক, মাসলিবি হাসির খামার কিন্তু তাদের নিজস্ব প্রত্যাবর্তনের মাধ্যমে, তাদের যে নিজস্ব পিক আপ আছে তার মাধ্যমে কিন্তু হাসির বাচ্চাগুলোকে বিভিন্ন জেলায় পৌঁছে দেয়। তো বাদল ভাই, আপনারা তো বললেন যে মাসলিবি হাসির খামার হয়তো একটু সুস্থভাবে বাচ্চাগুলো পৌঁছে দেয়, তো আপনারা আসলে কোন কোন জেলায় মোটামুটি হাসগুলো ডেলিভারি দেন? আমাদের হাঁসের বাচ্চাগুলো আসলে সারা বাংলাদেশেই আমরা হাঁসের বাচ্চা সেল করে থাকি। আর যেমন কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, তারপরে চৌমোহনী, অর্থাৎ এই সাইডে গেল। আবার এইদিকে সিলেট, আপনার ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, ঢাকা,
তারপর বরিশাল গোপালগঞ্জ মোটামুটি আপনারা প্রতিটি জেলায় হচ্ছে আপনারা ডেলিভারি দেন স্কুলের বাচ্চাগুলো হ্যাঁ আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় আমাদের পরিবহনের মাধ্যমে হাসির বাচ্চাগুলো ডেলিভারি করে থাকি তো আপনি দেখতে পাচ্ছেন মাসলিবি হাসির খামার কিন্তু নিজস্ব তত্ত্বাবধানের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় তাদের হাসির বাচ্চা পৌঁছে দেয় তো আপনারা যারা হাসির বাচ্চা নিতে চাচ্ছেন ব্যবস্থা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু মাসলিবি হাসির খামার একটি ভালো উদ্যোগ হতে পারে হ্যাঁ অবশ্যই আমাদের এখানে যে বাচ্চাগুলো আছে আমরা আজকে আমি দেখাবো আপনাদেরকে আজকে যে আমাদের বাচ্চাগুলো উঠছে আজকে যে বাচ্চাগুলো আছে কিন্তু উঠছে সে বাচ্চাগুলো মানে এগুলো আপনি বলছেন যে একদিন বয়সী বাচ্চা একদিন বয়সী বাচ্চা এগুলো চলুন আমরা দেখি আপনার হ্যাঁ অবশ্যই চলেন আমাদের আমরা হেঁটে থেকে নিয়ে এখানে প্রচুর বাচ্চাগুলো আনি এবং বাচ্চাগুলো এনে এই বাচ্চাগুলো আলাদা করি মেল ফিমেল বাচ্চাগুলো আলাদা করে এখান থেকে গণনা করে আমরা সারা দেশে পাঠিয়ে দিই হ্যাঁ চলুন তাহলে আমি দেখাই আমাদের হাতের বাচ্চাগুলো এই যে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলো এগুলো দেখতে পাচ্ছেন আমাদের এখানে আলাদা করা হচ্ছে হ্যাঁ আসুন অবশ্যই দেখুন এখানে কি হচ্ছে ভাই একটু ছোট কথা বলুন ভাই আপনার নাম কি আমার নাম আব্দুল কাদির আব্দুল কাদির ভাই আপনি এখানে কি করছেন এইদিকে আমি হাসের বাচ্চা চেকিং করতেছি তো ওইটা বাচ্চাটা চেকিং এর মাধ্যমে দেখা হলো অর্থাৎ একজনে খামার করবে তো হাসি নিয়ে এদিকে 3000 পিস হাসি মানে বাছাই করবো আপনি একদিন বয়সী বাচ্চা এগুলো কিন্তু আপনি কিভাবে বুঝতে পারতেছেন যে এগুলো আসলে মূলত আমরা সবাই চেকিং এর মাধ্যমে করি কিন্তু আল্লাহর রহমতে আমার এখন করতে করতে চেকিং দরকার পড়েনি দেখেই বলতে পারি যে ওইটা হাসি দেখেন আপনাকে আমি প্রমাণ দিচ্ছি মনে করেন আমি বললাম যে ওইটা হাসা ঠিক আছে ওইটা হাসাটা একটা হালকা সূত্রের মতো আসবে ঠিক আছে ওই যে হাসা হাসির ব্যাপার ওইটা আপনার বোঝা যাবে ওই জন্য যে কিন্তু মানে লেভেল থাকে এটা হাসি লেভেল থাকলে সেটা হাসি হাসি আচ্ছা এই যে যেমন আমি এখন চেকিং এইভাবেই করছি এখন এই যে দেখুন এই যে দেখুন দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক হাসির বাচ্চা এবং সবগুলো কিন্তু মাত্র একদিন রয়েছে কিন্তু ভাই কিন্তু খুব সহজেই সেগুলোকে আলাদা করছে কারণ ভাই এই দুটো যথেষ্ট অভিজ্ঞ মনে হচ্ছে ভাই আপনি এদিকে বলছেন এই যে এই যে দেখুন এদিকে সার্ভিস দিলাম এই সার্ভিস হাসি তার কিছু হাসি আপনি বুঝতে মানে আপনি কি আগে থেকে চেক করেন হ্যাঁ আগে থেকে আমি এখন দেখি বুঝতে পারি এই যে দেখবেন এই যে সাকসেস প্রমাণ চেক করেন এই যে হাসি এই যে হাসি ওই যে হাসি ওই যে হাসি এখন দেখেন আমি ইচ্ছা করলে চার দিস ভাষাও ধরতে পারবো এই যে চার দিস ভাষা ওই যে দেখেন এই যে হাসা এই যে দেখেন আপনারা যে হাসা হাসা আলাদা করছেন তো যারা খামার করতে চায় তারা আসলে কোনটা ওরা তো যারা খামার করতে চায় ওরা তো আপনার ওই যে হাসি বাচ্চারা নেয় হাসি বাচ্চারা নেয় মহিলা নেয় কিন্তু আর ওই যে পুরুষের ব্যাপার ওইটা বিভিন্ন জায়গায় ওই যে আরবে দিয়ে দেওয়া হয় যাওয়ারা অনেকেই 500, 1,000, 300 এরকম 5,000, 2,000 অনেকেই পুরুষ হয় নেই অনেক বেশি পরিমাণ নিয়ে পুরুষ মহিলা দুই চেকিং দেখা ওইটা আপনার 100% যদি বলি যে ওইটা হাসি হবে 100% হাসি মানে আপনাদের চেকিং এ কি কখনো ভুল হয়েছে এমন কোন কমপ্লেন এসেছে কোন কমপ্লেন এখন পর্যন্ত আসেনি ইনশাআল্লাহ আর আসবে না এরকম মানে আমার মাসি কি হাসির খামার আপনি বলতে চাচ্ছেন যে আপনারা যে হাসা হাসিটা আলাদা করেন সেটা তো কোনো এ পর্যন্ত কোনো ভুল তারা দেখতে পায়নি বা কোনো ধরনের অভিযোগ না না অভিযোগ প্রশ্ন আসেনি ইনশাআল্লাহ ওইটা কোনো অভিযোগের নাই কারণ এটা তো আমাদের হাতের কাজ এটা কেন ভুল হবে তো আপনি ভাই আপনি আপনি মাসলিদের হাসির খামারের পক্ষ থেকে দর্শকদের দিকে কিছু বলতে চান
ইনশাআল্লাহ দর্শকদের উদ্দেশ্যে বলতে চাইতেছি, আমি খুবই মানে গরিব মানুষ ছিলাম, যাই হোক আল্লাহ আমাকে এই মসজিদে হাসের খামারের সাথে যুক্ত হয়ে এখন আল্লাহর রহমতে বর্তমানে আমি অনেক স্বাবলম্বী। আল্লাহ আমাকে যথেষ্ট ভালো রেখেছেন ইনশাআল্লাহ, আর আমি ভালো আছি। আর আমার এই ব্যবসা আস্তে আস্তে এখন চড়াইতে চড়াইতে তো সারা বাংলাদেশই আছে। এরপরে আমি আস্তে 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 এখন অনেক মানে উন্নতির দিকে যাইতেছি ইনশাআল্লাহ, আরও যাতে উন্নতির দিকে যাইতে পারি আর মানুষের সাথে কথার মতো সাথে এই মাল দিতে পারি এবং সৎভাবে থাকতে পারি এই কামনা। ধন্যবাদ। বাদুর ভাই, আপনি তো নিজের একজন হাঁসের খামারি, আপনি হাঁসের খামার তৈরি করছেন, তো যারা নতুন হাঁসের খামার তৈরি করতে পারেন তাদের জন্য আপনি কোনো মেসেজ রাখছি কিনা, আপনি তাদের কোনো পরামর্শ দিতে চান? হ্যাঁ অবশ্যই, যারা নতুন খামার করতে চান তাদের ব্যাপারে আমার কথা আছে। সেটা হচ্ছে যারা নতুন খামার করতে চান তাদেরকে বলব যে অবশ্যই আপনাদেরকে বাচ্চা যখন নেবেন সেক্ষেত্রে ভালো মানুষটা নিতে হবে। আর ভালো মানের বাচ্চাটা আপনি কিভাবে পাবেন সেক্ষেত্রে এটা যদি বলি, ভালো মানের বাচ্চাটা পাওয়ার ক্ষেত্রে আসলে অবশ্যই স্বনামধন্য কোনো অভিজ্ঞ খামার থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করতে হবে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যখন হাঁসের খামার করবেন অবশ্যই ভালো মানের বাচ্চাটা নির্বাচন করবেন খামারের জন্য। হাঁসের খামার যারা নতুন ভাবে করতেছে তাদের ব্যাপারে আসলে হাঁসের খামার আমরা সারা বাংলাদেশে অর্ডার সেল করে হাঁসি বাচ্চা পাঠাই। সেক্ষেত্রে যারা আমরা বলি যে আমাদের খামারে আসেন, এসে আমাদের খামারটা দেখেন আমরা কিভাবে কি করতেছি কি করতেছি, এখানে দেখলে যারা নতুন তাদেরও একটা এক্সপিরিয়েন্স হয়, অভিজ্ঞতা আসে। আর যদি অনেকে বলে যে ভাই আসলে আমি আসতে পারতেছি না বা আমার ব্যস্ততা আছে, সেক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব হাঁসের খামারের নামে অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে যদি আমাদের অর্ডার করে তাহলে আমরা কোনটা ভালো হবে আসলে বেশি, তারা এসে দেখে বাচ্চা নিয়ে গেলে বেশি ভালো হবে নাকি অর্ডার করলে ভালো হবে, আপনি কোনটা মনে করছেন? আমি আসলে মনে করি যে আমাদের খামারে এসে দেখে আসলে আমাদের খামারটা দেখে গেল এবং দেখে দেখে সে হাঁসের বাচ্চাগুলো নিল, এটাই তার জন্য তারাও নিশ্চয়তা পাবে যে না কোনো বাচ্চার কোনো সমস্যা নেই, আপনারাও সেইভাবে দিতে পারবে। আচ্ছা ঠিক আছে, তো আপনারা যদি দর্শকরা যদি হচ্ছে আপনাদের মাসলিভি থেকে বাচ্চা নিতে চান তাহলে আপনাদের সাথে কি হতে পারে? মাসলেবি হাঁসের খামার আমাদের কাছ থেকে যদি বাচ্চাটা নিতে চায় তো সেক্ষেত্রে আমাদের যে এখানে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে দেওয়া হবে, আমাদের সেখানে আমার নাম্বারও দেওয়া হবে, আমি মাসলেবি হাঁসের খামার ম্যানেজার, তো সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে তাহলে আমরা তার ঠিকানা বাচ্চা পাঠিয়ে দিতে পারি। বাদুর ভাই ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার অনেক পরামর্শ দিলেন যারা নতুন খামারি হতে চায়, যারা নতুন খাসির খামারি তৈরি করতে চায়, তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও। তবে আরেকটা মেসেজ নতুনদের জন্য, আমাদের কাছ থেকে যারা নতুন হাঁসের খামার করার জন্য বাচ্চা নেয় তাদেরকে আমরা সব ধরনের কাজ দিয়ে থাকি, সব ধরনের সহযোগিতা আমরা করে থাকি। কিভাবে আমরা এতক্ষণ কথা বললাম মাসলিবি হাঁসের খামারের ম্যানেজার মাওনা বাদুর, তো আপনারা কিন্তু জানতে পারছেন যারা নতুন হাঁসের খামার তৈরি করতে চাচ্ছেন বা নতুন উদ্যোগ নিতে চাচ্ছেন কিছু নতুন কিছু করার হাঁসের খামার, তারা কিন্তু মাসলিবি হাঁসের খামারে সহজে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নম্বরে সাহায্য। এবং যারা আমরা বিশ্বাস করতে পারছেন না যে বাচ্চা নিলে বাচ্চাটা ভালো হবে কিনা, হাঁসে হাঁসে ঠিকভাবে পাবো কিনা, সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটা বড় সুযোগ রয়েছে যে আপনারা মাসলিবি হাঁসের খামারে নিজে এসে আপনারা কিন্তু বাচ্চাগুলো দেখে নিয়ে দিতে পারেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।